Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও আপলোড করব যেটা আপনাদের অনেক ভালো লাগবে। এখানে হচ্ছে একটা ড্রাগন ফল গাছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে সাত বাগানের ড্রাগন ফলের গাছ দেখাবো, প্লাস এই ড্রাগন ফলটা আমি কেটেও দেখাবো। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন কাইন্ডলি একটু আমাকে সাপোর্ট করবেন। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখানে ম্যাজেন্ডার কালার যে ড্রাগন ফলটা হয় সেই কালারের ড্রাগন ফলটা একটা অংশ আমি কেটে ফেলেছি, আর একটা অংশ দেখতে পাচ্ছেন আপনারা গাছে এখনও ঝুলছে। সো এখন আমি মাঝখান থেকে কেটে দেন আপনাদের সাথে শেয়ার করব। এবং সাত বাগানে আরও অনেক ড্রাগন ফল গাছ আছে যেগুলোতে হচ্ছে আপনার বিভিন্ন মানে এক একটা গোটায় গোটায় আপনার ফল ধরেছে, এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন দুইটা অলরেডি লাল হয়ে গেছে ম্যাজেন্ডার, আর একটা এখনও কিন্তু কাঁচা আছে। আমি জানি না যে কাঁচা ফল কাটলে কেমন হয়, আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব যে কাঁচা যে ফলটা হয় এটা আসলে কাটার পরে ভিতরটা আসলে কেমন হয়। তো দেখেন আমি এখন একটা ছেঁড়ার চেষ্টা করতেছি, দেন ছিঁড়েও ফেলছি। আর এটা হচ্ছে ফুল, এর ভিতরটা স্পঞ্জের মতো, মানে ভিতরটা ফাঁপা ফুলের পাপড়িগুলোর মধ্যে। সো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো অনেকেই এভাবে গাছ থেকে ড্রাগন ফলের ফুল ফল দেখেন নেয়, বা গাছ থেকে কাটা ফলও খুব কম মানুষই দেখছে। সো আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করলাম সাত বাগানে কীভাবে ড্রাগন ফল আপনারা যারা চাষ করে তাদের মানে বলার বাহুল্য যে এত সুন্দর দেখতে হয়, এত ফলন হয়, এটা মানে ফলন খুব দ্রুত হয় এই ড্রাগন ফলে। তো আমি এটাকে ছিঁড়ে নিলাম, এই যে এটা অলরেডি লাল হয়ে গেছে, আর কাঁচাটা কিছুদিন পরে ছেঁড়া হবে। আরও দেখতে পাচ্ছেন আপনারা যে কি পরিমাণ গাছ এখানে ড্রাগন ফল। তো ড্রাগন ফলের চাষ করলে কিন্তু খুবই ফলন হয় এই মানে ড্রাগন ফলে কোনো ইয়া নাই, যে এত গোটায় গোটায় ফল ধরেছে দেখলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ ফল ধরছে। এই যে দেখেন এই একটা, ওই সাইডে আরও আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যে ওই যে দেখেন একটা বড় একটা মোচার মতো করে একটা কলি ধরছে, এটা এখনও কিন্তু ফুলে পরিণত আছে, এটা এখনও কিন্তু আপনার ইয়ে হয় নাই যে বড় হয় নাই, আস্তে ফুলের পাপড়িটা মেবি পড়ে যাবে, দেন ও মাঝখানের অংশটা বের হবে। তো এত পরিমাণে গাছ এখানে প্রচুর পরিমাণে ড্রাগন ধরছিল, যেগুলো মানে একটা সিজন শেষ হয়ে গেছে, এখন আর একটা সিজনে আবার ফল ধরছে। তো যারা ড্রাগন চাষ করতে চান তারা কিন্তু খুব সহজেই সাত বাগানে ড্রাগন চাষ করতে পারবেন। এটা এক ধরনের একটা গাছ, আমি জানি না এটা ফুল ফল কিছু হয় কি না, তবে আমার কাছে খুব ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। টপের মধ্যে এগুলো সবই ছাদের উপরে, এত সুন্দর ছাদ বাগান দেখলে আসলে মন জুড়িয়ে যায়। তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, পেশা থাকা বেল বাটনটি অন করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনার নতুন নতুন ভিডিও আপডেট ভিডিওগুলো আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে কী পরিমাণে ড্রাগন ধরছে। আবার দেখেন প্রতিটা কাটার মাথায় মাথায় ড্রাগন ফল, এত পরিমাণ ফল ধরছে। খুব ক্লোজ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবাই একটু আমাকে আগের মতো করে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখেন কি পরিমাণ এই ফল ধরছে, আবার একটা সিজন কিন্তু ফল শেষ হয়ে গেছে, খাওয়া শেষ, এখন দুই একটা বড়তা আছে, বাকিগুলো কিন্তু খাওয়া অলরেডি শেষ। আর এখন দেখেন প্রতিটা গোটায় গোটায় কিন্তু আবারও ফুল ধরছে, এই ফুল থেকে আবারও ফল তৈরি হবে, অসম্ভব সুন্দর, এত সুন্দর ছাদ বাগান। আর এখানে লেবু আছে দুইটা, কাগজি লেবু আমি ছিঁড়ে নিলাম, এত সুন্দর সেন্ট এই লেবু, যা বলার মানে প্রশ্ন উঠে না যে কী বলবো আমি, এত সুন্দর সেন্ট। এখানেও দেখেন এখনও আছে, তো খুবই সুন্দর লাগছে আমার কাছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে। তো দেখেন আমি একটু পুরো ছাদ বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কী পরিমাণ ড্রাগন ফল এখানে লাগানো আছে। একটা সাইড থেকে দেখানো হয়েছে, আমি ওই পাশ থেকে ঘুরে যদি আপনাদেরকে আরও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।